গটকালি কোন পেশা হলো আমার দিন বংশের মধ্যে কেউ গটকালির পেশার সাথে জড়িত নয় আর আপনি কোথা থেকে আমি গটকালি করছি তাহলে শিউলির বিয়ের গটকালি কে করছে শিউলি এই কথা লিক করতে পারবো না আরে শিউলি কেমনে লিক করব আগে লিক হওয়ার একটা কারণ আছিল তখন তোর কাছে মোবাইল আছে মায়েরা পোষাইত না তুই দড়িটা লই আয় দড়ি দিয়ে আমি আজকে বান্ধব বাইন্ধা তারপরে পিটামু যা দড়ি লই আয় আরো পরে তিন দিন পরে ধরি লিয়া আমার মনে থাকবো তো কেমন করতে গুমারিতে পাড়া দিয়া জানোস কি করছে মায়ের বিয়ে ভেঙে দিবি বুঝছো তুই ও এই কথা কইছে হ্যাঁ তুই আর আমি সেতেছি বিরাজ কাহার দামাকটা ভাঙতে আর তলে তলে বদি হারান্দাতে যাইয়া বিরাজ কাহারে গিয়া যে কি করতেছে তুই জানো আঙ্গ প্যালানটা আছে না আঙ্গ প্যালান নষ্ট করতেছে মনে কর ওর কথা হইল না বিরাজকে একটা ডিসিশন লই লেছে যে মনে কর যে শিউলির ওর মামু গোহিত পাঠা দিব কি কো তুই কো শিউলির যদি শিউলির মামু গোহিত পাঠা দেয় তাহলে আমার দেখা করাটা একটা সমস্যা হয়ে যাবো না হ্যাঁ কোন ফাঁক দিয়ে ওর বিয়ে হয়ে যাবো গা আমি তো টের পেতাম না আমি না লুঙ্গি সারা দেব রবু শিউলি কি কয় হয়তো কোনো সমস্যা হইব না কিন্তু আমি তুই এই কথার কোনো ভরসাই পেতেছি না চোখের আলোর হইলিতে প্রেমটার বাইসা থাকতে চায় না একটু একটু করে সরে যেতে চায় তুমি কি কইতেছ এগুলি তুই তো কিছুই জানোস না কালকে রাইতে ওর লোকের কথা কর সময় ওর ফুফু তোর ধরে লেছে তারপর হন কি অবস্থা তুই জানোস তো ওর বাপে ওর মোবাইলটা কেড়ে লয়ে গেছে গা আমার লোকে যে ফোনের যোগাযোগ হতো এই যোগাযোগ তো আমি বন্ধ হয়ে গেল গা মাথা তো আমার নষ্ট মাথা ঘুরপাক খায় মনে হইতেছে কি করে আমি সরষে বলতে দেখতেছি জানোস না আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি আরে এত আগে হাত পা ছাড়া দিও না দেহ আগে কি হয় আমার কপাল একটা কি কপাল নিয়ে আমি আইছি ঘরের মধ্যে কত বড় একটা বারো জায়গা দিয়ে রাখছো তুই আর আমার বাপে পুরো আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ছে এই কথা কইতেছ কেন জামাই কেন কইতেছি বুঝতেছেন না ও কইতো নাই বুঝবেন কেমনে কাহা কথাটা তো আবারও লিক হয়ে গেছে কও কি হ কাহা আমি যাই সে আপনাদের কয়ে গেলাম যে অল্প কিছুদিনের জন্য হলেও মায়েডার এই বাড়ির থেকে দূরে কোথাও রাখেন এই কথা কেমনে কেমনে জানি আমার সম্বন্ধে আতাবালি জেনে ফেলাইছি এ তো আশানক কথা এই কথা লিক হইলো কেমনে আহা কি ক্রমো আমি তো সন্দেহ করতেছি মানে আমার ধারণা হইতেছে এই কথাটা আপনার মায়া শিউলি আমার সমুদ্রের কাছে লিক করছে না 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 শিউলি এই কথা লিক করতে পারবো না আরে শিউলি কেমনে লিক করব আগে লিক হওয়ার একটা কারণ আছিল তখন তোর কাছে মোবাইল আছিল এখন তোর কাছে মোবাইল নাই
ও কথা কেমনে আতাবের সাথে কইব? তাছাড়া ওরে তো আমি একা ছাড়ি না, আমি লগে করে লয়া হের কলেজে যাই। তাই নাকি? হ্যাঁ। তালি তালি এই কথা লিক করলো কেটা কন তো? আরে এইটা তো আমিও বুঝতে পারতেছি না। লিক ঠেকান কাকা, তাড়াতাড়ি লিক ঠেকান, তা না হলে আপনার মায়ের ঘটকালি আমার পক্ষে সম্ভব হবে না। তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি কিছুদিনের মধ্যেই শিউলিরে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতেছি। তখন তো আর আতাবের সাথে যোগাযোগও করতে পারবো না, আর কথাও লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবো না। যা করার তাড়াতাড়ি করে, কারণ বোঝেন না অঘটন ঘটতে তো টাইম নিব না। দেখা যাবো কি যে দুজনে মিলে চুপে চাপে ওই ঘটকের কাছে যাইয়া বিয়ে সাথে কমপ্লিট করে ফেলেছি। তাইলে কিন্তু আপনার প্রেস্টিজ পুরো পালসার হয়ে যাবো। না না জামাই, এই সুযোগ আর আতাপ পাইবো না। এত গ্যারান্টি দিয়ে কথা বলা বোধহয় ঠিক না কাহা, বোঝেন না কেন? উঠতি বয়সের মাইয়াদের ঘেলু থাকে দুর্বল, তারা বুঝাইলে বোঝে, প্রভাবিত হয়। আপনি তো আমার সম্বন্ধে আতাপরে শুনেন না, আমি তারে খুব ভালো করে শুনি। আরে ইবলিশ আর কত বড় শয়তান, সে তার চেয়ে তিন ডবল বড় শয়তান। কি কমু কাহা, সম্পর্কে সে হয় আমার সুমন্দি, এই জন্যে আমি মন মতো কোনো কিছু করতে পারতেছি না। সম্পর্কে সে যদি আমার শালা হইতো বিশ্বাস করেন কাহা, সকাল বিকাল দুপুর তিন বেলা নিয়ম করে থাপড়াইতে থাপড়াইতে ওর কানের পর্দা আমি ফাটা ফেলাইতাম। তুমি কোনো চিন্তা করো না জামাই, এখন থেকে শিউলির বিয়ের ব্যাপারে যা আলাপ করুম তুমি আর আমি আলাদাভাবে করুম, কাক পক্ষেও টের পাইব না। এই কথাটা কইলেন একেবারে মহাবুদ্ধিমানের মতো। এই সমস্ত কথা কইতে হইব